একটু আপডেট দিয়ে দেবো, সেটা হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 5টা আসনে এগিয়ে আছে, বিজেপি 9টা আসনে এগিয়ে আছে। আবার বলছি, এটা কিন্তু প্রথম রাউন্ড নয়, এটা হচ্ছে পোস্টাল ব্যালট। কংগ্রেস 0, অর্থাৎ একটি যেটা ছিল সেটা 0 হয়ে গেল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 5, বিজেপি 9, বামফ্রন্ট এবং কংগ্রেস এখনও 0। তবে আবার বলছি, একেবারে এখান থেকে কোনো ছবি স্পষ্ট হয় না, পোস্টাল ব্যালট কোনো প্রবণতা কিচ্ছু নির্ধারণ করে না, ফার্স্ট রাউন্ডও নয়, কিন্তু এই মুহূর্তে ছবিটা পাল্টালো, আমার মনে হলো আপনাদের সামনে রাখা উচিত। তৃণমূল কংগ্রেস 5টা আসনে এই রাজ্যে এগিয়ে, বিজেপি 9টা আসনে এই রাজ্যে এগিয়ে, বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু এখনও 0-0। এছাড়া দেশের ছবিটা অনেকটা এগিয়ে যাচ্ছে, 127টাতে NDA, 67টাতে ইন্ডিয়া জোট, অন্যান্যরা 2। আপনাদের জানিয়ে রাখবো, বারাণসীতে নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন, রায়বেলেরি এবং ওয়েনার দুটো কেন্দ্রেই রাহুল গান্ধী দাঁড়িয়েছিলেন, রাহুল গান্ধী এগিয়ে আছেন, নাগপুরে নীতিন গডকরি এগিয়ে আছেন, বীরভূমে দেবতনু ভট্টাচার্য এগিয়ে গেছেন, আমি রাজ্যের কথায় আসছি, বোলপুরে পিয়া সাহা এগিয়ে গেছেন। আবার বলছি, এটা কিন্তু পোস্টাল ব্যালট, প্রথম রাউন্ড গণনা এখনও শেষ হয়নি, বহু জায়গায় শুরু হয়েছে। দ্রুত এবার প্রতিক্রিয়া নেব, সমীরদা ওয়ান লাইনার। না, 2019-এ যে বিজেপি 18টা সিট পেয়েছিল সেটা স্বাভাবিকভাবে এবারে হচ্ছে না, কারণ এখান থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিত। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে যে তারপরের যে ট্রেন্ড অফ ভোটের যেগুলো সেগুলো যদি আপনি দেখেন, 19-এর পর 21 বলুন বা পরবর্তীতে যে পঞ্চায়েত ভোট বা যাই হোক, সব জায়গায় কিন্তু তৃণমূলের মানে জয় জয়কার। আমি দ্রুত, যেহেতু সমীরদার কথার একেবারে হুবহু প্রতিফলন যার কথা পাচ্ছি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার বলেছেন যে পৃথিবীর রসাতলে গেলেও একটা আসন্ন বেশি হলে বেশি পাবো। 2019-এর লোকসভা ভোটে সমীরদা যে উল্লেখ করলেন 22টা পেয়েছিল তৃণমূল, এবার যত খারাপই হোক পৃথিবী রসাতলে গেলেও তার থেকে একটা আসন বেশি পাবো। 28-এ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দ্রুত একবার দেখব। আমাকে অনেকে জিজ্ঞেস করে কটা আসন পাবে, কটা সিট হবে, আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি মিলিয়ে নেবেন। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবী রসাতলে গেলে 23 হবে। আর কলকাতা উত্তরে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা উত্তরে এগিয়ে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, পোস্টাল ব্যালট, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। আমি এখানেই যেহেতু প্রত্যেকের কথা বলছি, প্রধানমন্ত্রী তিনি 29-এ মে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে ঠিক কী বলেছিলেন দেখাবো। हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून 4 जून 4 जून, आबार एक बार। আমি সতেরো উপাধির কাছে যাব, কিন্তু তার আগে অমিত শাহ, তিনি বলেছিলেন 14-ই মে বাংলায় 30, দেশে 400। কি বলেছিলেন মনে করিয়ে দেব। আগে কি লড়াই 400 পার करने की है, बनगांव वालों बताओ 400 पार कराओगे क्या, जोर से बोलो कराओगे क्या, बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या। भाइयों बहनों, अरे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है, 400 पार जाना है या नहीं जाना है, ये ममता दीदी को हटाना है या नहीं हटाना है।